আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আশা করি তোমরা অনেক ভালো আছো তো আজকে আমরা তোমাদের অম্ল খারক লবণের যে রয়েছে সমাধানে সমাধানে যাব তো সরাসরি আমরা চলে যাচ্ছি দেখো এমসিকিউ এক নম্বর কোয়েশনে কি লেখা আছে যে কোনটি দুর্বল এসিড ওকে হাইড্রোক্লোরিক এসিড কার্বনিক এসিড নাইট্রিক এসিড অ্যান্ড সালফোরিক এসিড আমরা সাধারণত এসিড কি জিনিস সেই সম্বন্ধে একটু জেনে তোমরা জানো যে সকল রাসায়নিক পদার্থ জলীয় দ্রবণে বিয়োজিত হয় এইচ প্লাস বা প্রোটন তৈরি করে তখনই তাকে কি বলা হয়ে থাকবে এসিড বলা হয়ে থাকবে আর যে সকল এসিড সাধারণত জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় তাদেরকে বলা হয় শক্তিশালী এসিড যেমন আমি তোমাকে ভেঙে দেখাচ্ছি তুমি যদি এইচসিএল কে ভাঙো তাহলে এটা হবে এইচ প্লাস একটা হচ্ছে কি সিএল মাইনাস অর্থাৎ তুমি যদি এক হাজারটা এইচসিএল অনুদাও সম্পূর্ণরূপে এক হাজারটা কি পাবা এইচ প্লাস এবং এক হাজারটা সিএল মাইনাস পাবা অতএব এটাকে কি বলা হয়ে থাকবে শক্তিশালী এসিড বলা হয়ে থাকবে আর যে সকল এসিড পানিতে বা জলীয় দ্রবণে সামান্য রূপে বিয়োজিত হয় তাকে কি বলা হবে দুর্বল এসিড বলা হয়ে থাকবে যেমন তুমি ধরো আমি যদি অ্যাসিড অথবা অ্যাসিটিক অ্যাসিড নিয়ে ধরো আমি অন্য একটা এসিড দিয়ে দেখাচ্ছি লাইক অ্যাসিড না ছাড়া আমি ধরো অ্যাসিটিক এসিড দিয়ে দেখাচ্ছি ধরো সিএস থ্রি সি ডাবলও এইচ ওকে এটাকে যদি আমি ভাঙি তাহলে তুমি দেখো সিএস থ্রি সি ডাবলও মাইনাস আরেকটা হলো কি এইচ প্লাস এটাও কিন্তু বিয়োজিত হয় এখন তুমি যদি এর মধ্যে এক হাজারটা নাও এই সিএস থ্রি সি ও এইচ নাও তাহলে তুমি এক হাজারটা কিন্তু সিএস থ্রি সি ও মাইনাস এবং হচ্ছে এইচ প্লাস পাবা না হয়তো বা চারটা তুমি এটা পাবা আর বাকি চারটা হচ্ছে এইস প্লাস পাবা আর বাকি যে নশো ছিয়ানব্বইটা থাকে সেই নয়শো ছিয়ানব্বইটা কী হবে অবিয়োজিত অবস্থায় থেকে যাবে তাহলে এখানে তুমি কি বলছিলাম যে যে সকল এসিড সম্পূর্ণরূপে বিয়োজিত হয় তাদেরকে শক্তিশালী এসিড বলা হয় আর যে সকল এসিড সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না তাদেরকে কি এসিড বলা হয়ে থাকবে দুর্বল এসিড বলা হয়ে থাকবে এখন তুমি দেখো কোনটা দাগাবা তুমি কি এস সি এল দাগাবা নাকি নাইট্রিক এসিড দাগাবানা সালফরিক অ্যাসিড দাগাবা নাকি কার্বন অ্যাসিড দাগাবা এখন তুমি দেখো এখানে এস নাইট্রিক এসিড সালফরিক অ্যাসিড এরা সবাই শক্তিশালী এসিড কারণ এরা পানিতে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় বা জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় শুধুমাত্র কার্বনিক অ্যাসিড যা সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না বা অল্প পরিমাণে বিয়োজিত হয় এই জন্য এটাকে দুর্বল অ্যাসিড বলা হয়ে থাকে তারপর দুই নম্বর কোয়েশন একটি বর্ণহীন দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড মিশালে দ্রবণটি গোলাপি হয়ে গেল দ্রবণটি কী ছিল আচ্ছা এখানে তুমি দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড তোমাকে আগে এটা জানতে হবে এটা কি আসলে অ্যাসিড না খার ওকে তুমি যদি এটাকে বিয়োজিত করো জলীয় দ্রবণে তাহলে পাওয়া হচ্ছে সোডিয়াম প্লাস এবং হচ্ছে ওএইচ মাইনাস তার মানে এখানে ওএইচ মাইনাস বা হাইড্রক্সেল আয়ন আছে যেই সকল রাসায়নিক পদার্থ বিয়োজিত হয় ও মাইনাস বা হাইড্রক্সেল আয়ন তৈরি করে তখন তাদেরকে কি বলা হয়ে থাকে ক্ষারক বলা হয়ে থাকে তাহলে এখন তুমি দেখো যে এই ক্ষারকের কিছু নির্দেশক থাকে নির্দেশক মানে হচ্ছে তারা কালারটাকে পরিবর্তন করবে আর এই কালারটা পরিবর্তন করে তারা আইডেন্টিফাই করবে যে এটা ক্ষারক কি ক্ষারক না ওকে তো মিথাইল রেড তুমি যদি এটার মধ্যে কি দাও যে এটা লেখা আছে একটি বর্ণহীন দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ খার মিশালে দ্রবণটি গোলাপি হয়ে গেল তার মানে এটাতে কোন ধরনের নির্দেশক ব্যবহার করা হয়েছে যদি মিথাইল রেড দাও মিথাইল রেড দেওয়ার পর যদি সোডিয়াম হাইড্রোক্সাইড মিশাতা তাহলে সেটা কিন্তু গোলাপি হতো না সেটা তো হলুদ অর্থাৎ মিথাইল রেড কালারটা হচ্ছে রেড কালার কিন্তু এই সোডিয়াম হাইড্রোক্সাইড বা খারের মধ্যে দেওয়ার পর এটা কালারটা চেঞ্জ করে কি কালার চলে আসে হলুদ কালার চলে আসে মিথাইল অরেঞ্জ যদি মিথাইল অরেঞ্জ দাও অর্থাৎ কমলা কালার এটা যদি তুমি খারের মধ্যে প্রবেশিত করো বা খার একটু মিশায় দাও তাহলে সেটা হবে হলুদ কালার অথবা তুমি যদি লিটমাস পেপার দাও লাইট আমি যদি লাল লিটমাস দিই তাহলে সেটা নীল কালার হয়ে যাবে আর নীল লিটমাসটা নীল কালারই থাকবে এখানে কিন্তু গোলাপি কালারের কথা উল্লেখ করা হয়েছে আর আরেকটা অপশন রয়েছে তা হচ্ছে টেলিন এই ফ্যান অফ তেলিনটা হচ্ছে বর্ণহীন একদম পানির মতো অনেকটা দেখতে তো এটাকে তুমি যদি অল্প পরিমাণ খাড়ের মধ্যে রেখে দাও কিছুক্ষণ পরেই দেখবে এটা পিঙ্ক অথবা গোলাপি কালার হয়ে গিয়েছে তার মানে এই একমাত্র নির্দেশক রয়েছে যা কিনা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে মিশে কোন কালার সৃষ্টি করে একটা পিঙ্ক কালার বা গোলাপি কালার সৃষ্টি করে থাকে তো এখানে তুমি দেখো দুই নম্বর কোয়েশনের সঠিক আনসারটি কি হবে তা হচ্ছে ফ্যান অফ তেলিন কেন ফ্যান অফ তেলিন হবে কারণ ফ্যান অফ তেলিন আমরা জানি যে বর্ণহীন আহ মানে এটা একটা বর্ণহীন নির্দেশক যা কিনা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে মিশে কি কালার তৈরি করবে গোলাপি কালার তৈরি করে থাকবে তারপর আমরা তিন নম্বর এবং চার নম্বর কোয়েশনে যাবো দেখো তিন এবং চার নম্বর কোয়েশনটির সমাধানের আগে তোমাদের যে কাজটি করতে হবে তা হলো একটি অধিপক দেওয়া আছে এই অধিপকটি পরে নিয়ে আমরা চলো তিন এবং চার নম্বর কোয়েশনের সমাধানের ক্ষেত্রে এটা লাগবে রাজির পায়ে পিঁপড়া কামড় দেওয়ার পর পায়ে যন্ত্রণা হয় এবং পাটি ফুলে যায় তার মা একটু পরেই ক্যারামিন লোশন লাগিয়ে দেন এতে রাজির পা জ্বালা কমে যায় আচ্ছা এখানে একটু তোমাদের মিস্টেক হয়েছে তা হচ্ছে ক্যালামিন হবে না এটা হচ্ছে ক্যালামিন হবে ওকে আমি বানানটা লিখে দিচ্ছি শব্দটা হচ্ছে ক্যালামিন অর্থাৎ এই ক্যালামিন জাতীয় একটা লোশন লাগিয়ে দেন এতে রাজির পা জ্বালা কমে যায় তো তিন নম্বর কোয়েশনটিতে লেখা আছে যে রাজির পা ফুলে যাওয়ার কারণ কোনটি লেখা আছে ফর্মিক এসিড এসিটিক এসিড তারপর হচ্ছে অক্সালিক অ্যাসিড আর হচ্ছে নাইট্রিক এসিড এখানে কিন্তু কামড়টা কে দিয়েছিল পিঁপড়া ওকে এখন তোমাকে জানতে হবে যে পিঁপড়ার যে হোল থাকে সে হোলে কি থাকে কোন ধরনের এসিড থাকে অর্থাৎ সে পিঁপটার যেহেতু কামড়ে পা ফুলে গিয়েছে অর্থাৎ এমন কোনো এসিড ছিল হয়তো বা সে এসিডের প্রভাবে কিন্তু পাটা ফুলে যায় তা আমরা জানি যে পিপটার হলে যে ধরনের এসিড থাকে তা হচ্ছে ফর্মিক অ্যাসিড ম্যালেচিন অ্যাপামিন এ ধরনের জাতীয় এসিডগুলো থাকে আর এই এসিডের প্রভাবে কী হয়ে যাবে পা ফুলে যাবে তাহলে তুমি দেখো এখানে লেখা আছে অক্সালিক এসিড থাকবে নাকি নাইট্রিক এসিড থাকবে ফর্মিক অ্যাসিড না অ্যাসিটিক অ্যাসিড তাহলে অবশ্যই আমরা আনসারটা পেয়ে গিয়েছি তা হলো ফর্মিক অ্যাসিড একটু অ্যাড করে দিচ্ছি এখানে ফর্মেসিড ছাড়াও যদি এরকম শব্দ থাকতো ম্যালেচিন তাহলে কিন্তু সেগুলো কারেক্ট তোমরা তুমি জেনে রাখবা এগুলো প্রিপেয়ার হলে থাকে চার নাম্বার কোয়েশনে লেখা আছে যে পায়ে লাগানো লোশনটি কি ছিল এসিডকে প্রশমিত করে জিঙ্ক কার্বন জাতীয় লবণ ম্যালেচিন অ্যাপামিন নামক অ্যাসিডিক পদার্থ আচ্ছা আমরা যদি এই তিনটা অ্যানালাইসিস করি তাহলে কি পাবো তুমি দেখো যে এই জিঙ্ক ক্যালামিন মূলত যে লোশনটা তৈরি হয় সেটা হচ্ছে জিঙ্ক কার্বনেট নামক এক প্রকার খার থেকে তৈরি করা হয়ে থাকবে অর্থাৎ এই জিঙ্ক কার্বনেট হচ্ছে এক ধরনের খার যা কিনা এসিডকে প্রশমিত করতে পারে আমরা জানি যে আমাদের দেহের ভিতরে যদি এসিড ইনক্লুডেড হয় তাহলে সেটাকে প্রশমিত করার জন্য তোমাকে কী ইউজ করতে হবে খার ব্যবহার করতে হবে আর যদি খারকে তুমি প্রশমিত করতে চাও সেক্ষেত্রে তোমার এসিড ইউজ করতে হবে তাহলে এখানে যেহেতু ম্যালেটিন অ্যাপামিন এইগুলো এক ধরনের কী এসিড এবং হচ্ছে যে ফর্মিক এ ধরনের এসিড আর এই এসিডকে প্রশমিত করার জন্য অবশ্যই আমাকে খার ইউজ করতে হবে ওকে তো প্রথম লিখছে এসিডকে প্রশমিত করতে হবে হ্যাঁ আমরা এসিডকে প্রশমিত করবো এসিডকে প্রশমিত করতে পারলে দেখা গেছে পায়ে লাগানো লোসনটা সেটা প্রশমিত করেছিল তারপর দুই নাম্বার জিঙ্ক কার্বোনেট জাতীয় লবণ হ্যাঁ একটু আগে বলেছি আমি হচ্ছে জিঙ্ক জাতীয় এই লবণটা থাকবে তারপর তৃতীয়ত হচ্ছে যে ম্যালেটিন অ্যাপামিন বা অ্যাপারিন নামক এসিডিক পদার্থ আচ্ছা তুমি বলো যে এসিডকে প্রশমিত করার জন্য তো কখনই আমরা এসিড ইউজ করতে পারবো না যেখানে ফর্মিক ওয়ান্স কাইন্ড অফ এসিড তাহলে সেই এসিডকে প্রশমিত করার জন্য কি লোশনের ভিতরে অ্যাপামিন অ্যাপারিন অথবা ম্যালেজিটিন নামক আমরা কি এসিড দেবো কখনো না তাহলে এখানে এক এবং দুই নাম্বার আনসারটা হবে তুমি খুঁজে দেখো কোনটি সঠিক তা হচ্ছে ক নম্বর কোয়েশনই রয়েছে এক এবং দুই তো এই ছিল তোমাদের অম্ল খারক লবণের অধ্যায়ের যে গুলো রয়েছে পাঠ্যবের সেইসিকিউন গুলোর সমাধান তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ